হাবজি গাবজি, তো সকলে সব ঠিকঠাক? হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে হাবজি গাবজি ট্রেলার নিয়ে। তার আগে একটাই কথা বলার, যে যখনই আমাদের মনে হয় কমার্শিয়াল ছবি আমাদের এখানে ভালো হচ্ছে না, বাণিজ্যিক ছবি ঠিক 5 কোটি 6 কোটির বিজনেস তারা করতে পারছে না, ঠিক সেই সময় এমন কিছু ছবি আমি বললাম না আলাদা ফর্ম তৈরি হয়ে যাবে, কালকেই তো বলছিলাম, তো ঠিক সেটাই হচ্ছে হাবজি গাবজি ট্রেলারটা। সেটা নিয়ে কথা বলছি, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। অনেকটা দেরি হয়ে গেল কারণ কালকে রাত্রে আমি অনেক রাতে শুয়েছি, প্রায় 4:30-4:30 নাগাদ শুয়েছি, কারণ একটা ইন্টারভিউ আসছে, সেটা অনেক বড় হয়ে গেছে, এডিট করে সাজাতে সাজাতে টাইম লেগে গেছে, তো সেটা কিছুক্ষণের মধ্যেই 1-1.5 ঘন্টার মধ্যেই আসবে চ্যানেলে। আচ্ছা, এবার যদি কথা বলি হচ্ছে হাবজি গাবজি ট্রেলারটা হয়েছে কেমন, তো ট্রেলারটা দেখে সত্যি কথা বলছি, সকালবেলা দেখে হয় না কিছু কিছু ট্রেলার বা হচ্ছে আপকামিং, যে দেখার পর মন ভালো হয়ে যায়, এটা দেখে আমার ঠিক সেটাই হয়েছে, খুব ভালো লেগেছে ট্রেলারটা। এবং এই যে গেমিং ডিসঅর্ডার, এটাকে যেরকমভাবে দেখিয়েছে, সঙ্গে আমাদের অ্যাডিকশনকে একটা খোঁচা দিয়েছে। আমরা সকালবেলা উঠে দাঁত ব্রাশ করি না করি, আমরা সকালবেলা উঠে যোগা করি না করি, এটুকু চেক করবো যে আমার স্ট্যাটাসে কী রয়েছে, ঠিক আছে, আমার বন্ধুকে স্ট্যাটাস দিয়েছে, বা আমার জবের নোটিফিকেশান কীরকমভাবে এসছে, বা আমার কাজের কী আপডেট রয়েছে, তো এগুলো আমরা চেক ডেফিনেটলি করবো, তাই না? কারণ আমরা এত সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে গেছি, সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড না হলেও আমরা আমাদের যে কাজগুলো রয়েছে, গোলসগুলো অ্যাচিভ করার জন্য আমাদের ফোনে লেগে রয়েছি সারাক্ষণ। তো এখানে গল্প দেখানো হচ্ছে এক পরিবারের, যেখানে বাবা মা তার যখন বাচ্চা ছোটো রয়েছে, তো সেই বাচ্চাকে সময় দিতে পারছে না কারণ তাদের কাজের জন্য, নিজস্ব কাজের জন্য। এবার ছেলে আশা করে রয়েছে কখন বাবা বাড়ি ফিরবে, ক্রিকেট খেলবো, বা মা কখন আসবে মায়ের সাথে ড্রয়িং শিখবো, তো সেটা আর হয়ে উঠছে না। এবার বাবা এই খেলার থেকে বাঁচার জন্য বা ছেলেকে না সময় দেওয়ার জন্য হাতে একটা ফোন ধরিয়ে দিচ্ছে, যে ঠিক আছে এটা তুমি একাই গেম খেলতে পারবে। এবার এই একা একা গেম খেলার অ্যাডিকশানটা কোথায় চলে যাচ্ছে, কারণ কেউ যদি 6 ঘন্টা 8 ঘন্টা গেম খেলে, তার মাথাটা কোথাও একটা গিয়ে না এক গথে চলে আসছে, এবং শুধুমাত্র ওই গেম 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 গেম, এটা যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় হতে পারে, শুধু গেম না। আমরা যদি কোনো একটা কাজে 8 ঘন্টা 10 ঘন্টা লেগে রয়েছি, তো আমার সাবকনসিয়াস মাইন্ড সেটাই আমাকে দেখাবে, সেটাই আমাকে ভাবাবে। তো এটাকে এত সুন্দর প্লেসিং করা হয়েছে, আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা, খুব ভালো লেগেছে। এবার যখনই বাচ্চাটা বড় হচ্ছে, তখন হচ্ছে এর চাহিদাগুলোও বাড়ছে, কিন্তু ফোন কেন্দ্রিক, তো বাবা আরও বড় হাতে ফোন ধরিয়ে দিচ্ছে, হচ্ছে গেমিংয়ের যে চাহিদাটা ওটা আরও বড় হচ্ছে। এবার এই গেমিং ডিসঅর্ডারটা কোথায় কী দাঁড়াচ্ছে, ও হচ্ছে এই গেমের যে সম্পূর্ণ গেমের ভেতরের জিনিসটা, ওই দুনিয়াটাকে বাইরেও ইমাজিন করছে, রিয়েলিটিতেও ইমাজিন করছে, যেখানে ওর বাবাকেও মার মেরে দিচ্ছে, ওই যে ফ্রাইন প্যান হয় ওটা দিয়ে মাথায় মেরে দিচ্ছে, কারণ পাবজিতে জিনিসপত্রগুলো থাকে। এবার ও বাস্তবের দুনিয়ায় দেখছে যে ওর বাবা হয়তো ওই নেগেটিভ ক্যারেক্টারগুলোর মতো, কারণ পাবজিতে যদি আমরা 4 জনের টিম খেলি, এখানে টিম দেখানো হচ্ছে ওর বন্ধুরা টিম, তো 4 জনের যদি টিম খেলি পাবজি বা ফ্রি ফায়ার যে গেমগুলো এসেছিলো, আমি 2-1 বারই খেলেছিলাম, মিথ্যা কথা বলবো না যে খেলিনি, তা ওখানে আমরা ধরো টিম, তো বাদবাকি সবাইকে আমার এনিমি মনে হবে, তো এখানে ওর বাবা করে এনিমি মনে হচ্ছে। এবং কীরকম করে ওর ওই সম্পূর্ণ ডিসঅর্ডারটা কাটছে, আর ওর বাবা মা ছেলের জন্য কী কী করতে পারে, সেটাই হচ্ছে এই ছবিতে দেখানো। খুব সুন্দর একটা ফ্যামিলি জার্নি, ছেলেটা দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আমরা যেরকম একই জিনিস পেয়েছিলাম গতানুগতিক, তার বাইরে কিছু আসছে, ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা। এবং যদি খুব ভালো করে দেখো, কাস্টিং খুব ভালো রয়েছে, আর এই বাবা মা যে কথাটা বলছে, যে আগে যে আমরা ক্রাইসিসে ছিলাম সেটাই অনেক ভালো ছিল, এই সব কিছু বড়ো 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 লাগবে, সেই যে ছুটতে গেলাম এই ছোটার পিছনে আমরা সুখটা হারিয়ে ফেললাম, তো আমার ওভারঅল ট্রেলারের যে বিল্ডিংটা খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর রাজ চক্রবর্তী এখন চেষ্টা করছে যে অনেক তো পয়সা পয়সা কামিয়ে নিয়েছি, অনেক একরকম ছবি করে দিয়েছি, এবার কিছু ভালো ছবি করার চেষ্টা করি, তো আমি খুব ভালো লেগেছে আমার ট্রেলারটা, আমি খুব সাপোর্ট করি এটাকে। এবং রাজ চক্রবর্তীকে একটাই কথা বলবো, যে তিনি যেরকমভাবে ধর্মযুদ্ধ সাজিয়েছেন, যেরকমভাবে এই ছবিটা সাজিয়েছেন, এরকম আরও কিছু নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসুক, নতুন নতুন কাজ নিয়ে আসুক, যেগুলো বিভক্ত করবে না, মানে মাস অডিয়েন্স হোক, ক্লাস অডিয়েন্স হোক, সবাই যেন বসে টিকিট কেটে একসাথে ছবিগুলো দেখে। এবং আমার বারবারই মনে হয় রাজ চক্রবর্তী অডিয়েন্সের পালসটাও বোঝে, সে জানে অডিয়েন্স কীরকম ছবি দেখতে চায়, অডিয়েন্সকে ভালো যদি গল্প দাও অডিয়েন্স ডেফিনেটলি খেয়ে নেবে। এবং এটাও সে কিন্তু খুব ভালো করে কাস্ট হ্যান্ডেল করতে জানে, সে জানে কাকে কীরকমভাবে কাজ করাতে হবে, তো আমার মনে হয় যে ইনি আবার না ওই অডিয়েন্সকে ভালো করে হলমুখী করতে পারবে কমার্শিয়াল ছবির জন্য। তো ভালো যারা অভিনেতা বা যাদের হচ্ছে মোটামুটি ফ্যান ফলোয়ার্স রয়েছে, আমি সবাইকে বলতে চাই এরকম পরিচালকদের সাথে কাজ করে, যেন এরকম কন্টেন্টে কাজ করে, তো সেটা খুব ইম্পর্টেন্ট। রাজ চক্রবর্তী অবশ্যই একজন ভালো পরিচালক, এটা তোমাকে মানতেই হবে, তিনি যেরকমই কাজ করেছে তার কিছু কপি ছবি নিয়ে আমরা বারবার করে বলি, সেগুলো আমার মনে হয় সম্পূর্ণ তার দোষ নয়, কিছুটা ওই প্রোডাকশানের একটা হলোগ্রাম থাকে, সেটার ওপর একটা বড়ো ডিপেন্ড করে অনেক কিছু, তোমার মনে হয় সেটারও একটা বড় ভিত্তি রয়েছে তার ওই কপির পিছনে, এবং সে যে ভালো ছবি করবে সেটা তার পরপর কাজগুলোর প্রমাণ হচ্ছে কিন্তু।
পরমব্রতকে ভালো লাগছে যেমন লাগে, শুভশ্রীকে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে শুভশ্রী আমরা আরও ভালো ভালো কাজ দেখব। এবং সাপোর্টিং কাস্টও এখানে স্ট্রং, যেখানে সুপ্রভাতবাবু রয়েছে, যেখানে পদনব দাশগুপ্ত রয়েছে, তো কাস্টিংও ভালো, বিজিএমটাও ভালো লাগছে। এবং যেরকমভাবে গেমিংয়ের মতো ওই গেম ওয়ার্ল্ডে আমরা যখন ঢুকি যেরকম লোডিং হয় ঠিক আছে, ঠিক সেরকম মতো করেই ওই ফন্ডগুলো আসছে, ঠিক সেরকমভাবেই ইন্ট্রোডিউসটা করানো। তো ট্রেলারটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে, যারা যারা দেখেছো কেমন লেগেছে জানাও ঠিক আছে। আমার ধর্মযুদ্ধটা নিয়েও খুব আশা রয়েছে, ধর্মযুদ্ধও খুব ভালো হবে এবং আমার মনে হচ্ছে এই ছবিটাও খুব ভালো হবে। এবার দেখা যাক সম্পূর্ণ থিয়েটার আসলে হয়ে যাবে যে কেমন হয় ছবিটা। এবং যদি ছবি ভালো হয়ে যায় না, অডিয়েন্স ডেফিনেটলি থামস আপ দেখাবেই, অডিয়েন্স দেখতে যাবেই ছবি, এটুকু তো বর্তমানে সিনারিও দেখে বোঝা যাচ্ছে। শুধুমাত্র একটা জিনিসই এখন সবথেকে বেশি ডিপেন্ড করে, সেটা হচ্ছে দারুণ রাইটিং ঠিক আছে। গল্প যদি ভালো হয়ে যায় না, সব কিছু আরামসে ভালো হয়ে যাবে। তো এই ছিল আমার রিয়াকশান হাবজি গাবজি ট্রেলার নিয়ে, পাবজি থেকে যেরকমভাবে হাবজি গাবজি করা হয়েছে। যারা এই ট্রেলারটা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি ট্রেলারের। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রেখো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই, জনতা আমাদের পাশে আছে বস।